চাল কুমড়োর পুর ভাজা বানানোর জন্য কুমড়োগুলোকে ধুয়ে নিচ্ছে, কেমন করে কেটেছে দেখে নাও। এখন কুমড়োগুলোকে সিদ্ধ করে নিতে হবে। সামান্য নুন দিয়ে সিদ্ধ করা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। দু করা কুমড়োগুলোর মধ্যে হলুদ দিয়ে নুন দিয়ে মেখে নিতে হবে। এখন বেটারটা গুলিয়ে নিচ্ছি, চালের গুঁড়ো, বেসন, নুন, জিরে বাটা, লঙ্কা বাটা, হলুদ, জল দিয়ে মেখে নেবে। কালো জিরে, পুর ভরানোর জন্য সরিষাটা তেলে ভেজে নিচ্ছে। এখন কুমড়োগুলোর মধ্যে দিয়ে বেটারটার মধ্যে দিয়ে ভেজে নিলেই হয়ে গেল।